নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমা হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা অনেকেই জানো যে আমি মাস অনুযায়ী একটা বেগুন গাছকে টবে কিভাবে পরিচর্যার মাধ্যমে সারা বছরব্যাপী বেগুন নেব সেটা নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও করছি। তুমি যদি নতুন হয়ে থাকো, আগের মাসগুলোর যেভাবে পরিচর্যা করেছি সেগুলো যদি দেখতে হয় তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়াই আছে, তুমি দেখে নিতে পারো। আজকে এই ভিডিওতে আমি মে মাসে বেগুন গাছের কিভাবে পরিচর্যা করতে হবে এবং তার ব্যবস্থাপনা কি স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলবো। প্রথমেই বলি, যারা আগের মাসের ভিডিওটা দেখেছো সেই ভিডিওতে আমি এপ্রিল মাসের খাবারের ব্যবস্থাপনা করতে গিয়ে বলেছিলাম ম্যাগনেসিয়াম সালফেট 1 চামচ তোমাকে টবে দিতেই হবে, তাহলে কি হবে গাছের ফল খুব সুন্দরভাবে ধরবে, যে ফুলগুলো আছে সেগুলোতে ফলে পরিণত হবে। সেই সময় দেখিয়েছিলাম প্রচুর ফুল এসেছিল, আর এই মাসে আমি তোমাদেরকে দেখাবো প্রচুর পরিমাণে ফল এসেছে। প্রথমেই আমি এই ফলগুলো সংগ্রহ করি, গাছটাকে হালকা করে দিই, কতগুলো ফল আমি কাটছি, কতগুলো বেগুন কাটছি তোমরা দেখো। এইভাবে আমি প্রত্যেকটা কেয়ার আমি তোমাদেরকে ডিটেলসে বলছি, ফলে এইভাবে তুমি যদি করতে পারো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা বেগুন গাছ খুব সহজেই টবে ফলাতে পারবে এবং খুব সহজেই সারা বছর ধরে তুমি বেগুন ফলাতে পারবে। দেখো, আমি এই বেগুনগুলো টোটাল, আমার কাছে 6টা বেগুন আছে, এটা জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য, অনেকটা বেগুন মানে পাকা অবস্থা হয়ে গেছে জাস্ট দেখানোর জন্য, কিন্তু এটা প্রায় আমি তুলতে পারতাম কচি অবস্থাতে। তো এবারে আমি তোমাদেরকে বলি এই মে মাসের খাবারের ব্যবস্থাপনা কি হবে। তার আগে আমি যেটা বলবো, তুমি গত মাসে যে দিন যে ডেটে তুমি খাবার দিয়েছিলে ঠিক এই মাসে সেই ডেটে তুমি খাবারটা দেবে, কারণ যে খাবারটা দিচ্ছি সেই খাবার অবশ্যই করে 1 মাস সময় নেয় মোটামুটিভাবে ডিকম্পোস্ট হতে, আর ডিকম্পোস্ট হওয়ার পর আবার খাবার দিতে হয়, তাই তোমরা নিশ্চয়ই সেই ডেট অনুযায়ী খাবারটা দেবে। তো এই মাসে আমরা কি খাবার দিচ্ছি, আমরা দেব 3 চামচ সরিষার গুঁড়ো খোল। চামচ বলতে আমরা টেবিল স্পুনের কথা বলছি, 3 চামচ সরিষার গুঁড়ো খোল, 2 চামচ ফসফেট, এর পরিবর্তে তুমি ফসফেটের পরিবর্তে তুমি 2 চামচ হাড় গুঁড়ো দিতে পারো, এবং 1 চামচ SOP সালফেট অফ পটাশ যদি না চাও, সালফেট অফ পটাশ যদি না পাও তাহলে MOP মানে মিউরেট অফ পটাশ, যেটা লাল সার হিসেবে পাওয়া যায় সেটা তুমি 1 চামচ দিতে পারো। আবারও বলছি 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট দিতেই হবে এই মাসেও। তো এই ম্যাগনেসিয়াম সালফেটটা তুমি কোত্থেকে পাবে, ম্যাগনেসিয়াম সালফেটটা যে কোনো অ্যালোপ্যাথি দোকানে, ওষুধ দোকানে তুমি পেয়ে যাবে, 1 চামচ নিয়ে টোটাল ওই সারগুলো একসাথে নিয়ে মিক্স করে নেবে। এবার আমি তোমাদেরকে বলি যে, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে মাটি, বেগুন গাছের মাটিটা খোসা যাবে না, কিন্তু কিছু কিছু অবস্থায় খুঁজতে হয়, তো আর সত্ত্বেও এই মাসেও খোসা যাবে না, তাহলে কি করব আমরা, আমরা যেটা করব আমরা এর উপর একটা ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সারের একটা লেয়ার দিয়ে দেব। এই লেয়ারটা দেওয়ার পর যে সারটা আমরা নিলাম মিক্স করলাম সেই মিক্স করা সারটা তার উপর ছড়িয়ে দেবো, দিয়ে জাস্ট হাত দিয়ে এভাবে এভাবে করে মিশিয়ে দেব। ওপরের যে মাটির ওপরের যে ফিডার রুটটা আছে সেটা কি করবে, ভার্মি কম্পোস্টের উপর উঠে আসবে। ভার্মি কম্পোস্ট যেহেতু খুব বায়ু চলাচল করতে অভ্যস্ত, মানে বায়ু চলাচল করানো সম্ভব হবে, তাই এটা খুব সুন্দরভাবে হবে। এবার এই যে ভার্মি কম্পোস্ট যেদিন দিলাম তার আগের দিন এই মাটিটা জল দিয়ে ময়েস্ট করে রাখতে হবে, এবং ভার্মি কম্পোস্ট আর এই সারটা একসঙ্গে মিশিয়ে দেওয়ার পরে আবার জল ঢেলে দিতে হবে। এইভাবে মাটিতে খাবারের ব্যবস্থাপনা করতে হবে। এরপর আসি তোমার কাছে যে NPK 19-19-19 আছে, যেটা ওয়াটার সলিউবেল, 19-19-19 যেটা মাটির জন্যও দেওয়া যায় এবং ওয়াটার সলিউবেল যেটা পাতায় স্প্রে করতে হয়, এই দু ধরনের কিন্তু NPK পাওয়া যায় বাজারে। তুমি কিন্তু ওয়াটার সলিউবেলটা নিয়ে আসবে, সেটা 1 লিটার জলে 1 চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর। এরপর যেটা করতে হবে সেটা হলো মাসে 2 বার মানে 15 দিন অন্তর অন্তর তোমাকে PGR প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটা ভারতবর্ষে মিরাকুলার নামে পাওয়া যায়, খুব জনপ্রিয় এবং খুব ভালো কার্যকরী, আর এটা বাংলাদেশে কী নামে পাওয়া যায় আমি জানি না, তবে PGR প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা লেখা আছে, দেখে যে কোনো নামে হতে পারে, সেটা 1 লিটার জলে 30 ফোঁটা ওই মাসে 2 বার দিতে হবে।
এবার আসি অনুখাদ্যের ব্যাপারটা। দিতেই হবে তোমাকে অনুখাদ্যটা। কি অনুখাদ্য? যে অনুখাদ্য লিকুইডেও পেতে পারো, ডাস্টেও পেতে পারো। যদি লিকুইডে পাও তাহলে 1 লিটার জলে 30 ফোঁটা, আর যদি ডাস্টে পাও 1 লিটার জলে টেবিল স্পুনে 1 চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে। এটাও মাসে 2 বার করবে, 15 দিন অন্তর অন্তর এভাবে করবে। তবে হ্যাঁ, এই সময় যেটা হয় সেটা হলো ফলের বোটা থেকে পচে যায়, যেটা ফাঙ্গাসের কারণে হয়। রীতিমতো যদি আমরা সপ্তাহে 1 বার করে, মানে 7 দিন অন্তর অন্তর রুটিন মাফিক যদি আমরা ফাঙ্গিসাইড স্প্রে করে যাই, সেটা কিন্তু খুব ভালো হবে। সেটা M45 হতে পারে, সেটা সাফ হতে পারে, সেটা ব্রাইটক্স হতে পারে, সেটা ব্যাভিস্টিন হতে পারে। 1 লিটার জলে 1 টেবিল স্পুন ভালো করে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিতে হবে। এগুলো সমস্তটাই বাংলাদেশে পাওয়া যায়, তবে সাফ যেটা সেটা ম্যানসার নামে পাওয়া যায়। এভাবে করতে হবে তোমাকে। তো এই দাবদাহের সময়, মাঝে মাঝে বৃষ্টি হতেই পারে, কিন্তু এই গরমের সময়, প্রচণ্ড গরমের সময় কি করবে, সব সময় প্রত্যেক দিন সকালে 1 বার করে জল দেবে, বিকেলে 1 বার করে দিয়ে মাটিটা ভিজিয়ে নেবে, এবং সকালে জল স্প্রে করে গাছে স্নান করে দিবে, সমস্ত গাছের সঙ্গে এটাও, এবং বিকেলেও এটা গাছে স্নান করে দেবে। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি তুমি করতে পারো, তাহলে সারা বছর ধরে তুমি বেগুন এই ছোট্ট টবের ফলিয়ে বেগুন গাছ সুন্দর করে ব্যবস্থাপনার মধ্যে কেয়ার করে প্রচুর পরিমাণে বেগুন ফলাতে পারবে আমার মতো। বন্ধুরা, এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।